নমস্কার বন্ধুরা, বন ফাস্ট ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখতে পাচ্ছেন হাতে আমার অনেক মাছ রয়েছে। আমার কাকু দাদুদের ওইখানে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে। এত মাছ দেখুন, সামনে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সব পুকুরের মাছ। তো যেটা আমি বানাবো, বাটা মাছের তেলকালি, আর এই মাছটা একেবারে দুর্দান্ত স্বাদ। অনেক মাছ, এরকম তো অনেক বাটা মাছের রেসিপি আপনারা খেয়েছেন। আমি যেটা বানাবো একেবারে ইউনিক আর একেবারে দুর্দান্ত। এই মাছগুলো প্রত্যেকটা এত সুন্দর সাইজের, একেবারে পুকুরের জ্যান্ত টাটকা মাছ। তো বন্ধুরা, তার জন্য কিন্তু আপনাদের দিকে বং ফাস্ট ফুডের পাশে থাকতেই হবে। আপনাদের দিকে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন এত সুন্দর মাছ, একেবারে পুকুরের তাজা মাছ, কী সুন্দর দেখুন। বং ফাস্ট ফুড সবসময় দেখতে পাচ্ছেন আপনাদের পাশে থাকবে এত নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এই যে এটা গাছকে আমি এক্ষুনি কেটে ফেলছি, আপনারা দেখুন আমি কাটছি আপনারা দেখতে। তো বন্ধুরা, এবার আমরা এই মাছগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে তো আমরা রান্না করবো। কেটে নিচ্ছি একেবারে গ্রাম বাংলার তাজা বাটা। কত বড় বড় বাটা দেখছেন, সাইজের বাটা। খুব অনেক, এগুলো হচ্ছে অনেক দামের মাছ, কিন্তু আমার ভাগ্যবশত আমি এখানে পেয়ে গিয়েছি। আমার দাদুদের পুকুরে বের দিচ্ছিল, জাল দিয়ে ধরছিল, আমাকে বলছে মাছ নিবি যা, বলছে হ্যাঁ আমি যাচ্ছি। আমি সেই জন্য একটু কিনে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে ভিডিওটি দেখলাম যে দেখতে পাচ্ছেন কত বড় পুকুরে কত বড় বড় মাছ ধরেছে। এই যে এবারে এবারে আমরা কেটে নিচ্ছি। এটা বাটা মাছ বলো। আমাদের এইখানে সাধারণত কোনো স্পেশাল কাজ হোক, ধরুন এনগেজমেন্ট হোক, কারো কারো রিসেপশন হোক, কারো বিয়ে হোক, সব এই বাটা মাছ দেওয়া হয়। বাটা মাছ এক একটা এরকম করে বড় বড় ভাজা। বাটা মাছের চপ বলতে পারেন, এমনি তেলকালি বলতে পারেন, বাটা মশলা বলতে পারেন, এইরকম টাইপের হয়। সেই জন্যই এখানে আমাদের বাটা মাছটা খুব চলে গ্রাম বাংলায়। বাটা মাছটা কিন্তু দামও নেয় সেরকম, খুব স্বাদ, একেবারে খুব টেস্টি টেস্টি মাছ। সিলভার কালারের একেবারে দেখতে। এগুলো তো খুব আঁশের মাছ, সেই জন্য ভালো করে পরিষ্কার করে কাটতে হবে। আঁশ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, খিচখিচ করবে। এটা আমি দুটো করবো। এই সাইজের মাছগুলো গোটা গোটা থাকবে।
একটু হাতটা সেভ করছে, সেই জন্য একটু ছাই মাখাতে হচ্ছে। এমনি নদীর মাছের স্বাদ আলাদা, বরফের মাছের স্বাদ আলাদা, যেগুলো বরফ দিয়ে রাখা হয়। আর এমনি গ্রামের যে পুকুরগুলো থাকে, সেই পুকুরে মাছ চাষ করলে স্বাদ, সেই মাছের স্বাদ আলাদা। এইভাবে কিন্তু বন্ধুরা আমরা সব মাছগুলোকে একটা একটা করে কেটে নিচ্ছি, কেটে নেব। এইভাবে আমরা সব মাছগুলোকে একটা একটা করে কেটে নেব। এটা নিয়ে দুটো এটা ভাজতে করলেই কাটা হয়ে যাবে। এই পোটাগুলো সব ফেলে দেবো, পেটের মধ্যে যা আছে পিত্তি পোটাগুলো সেগুলো ফেলে দেবো, না ফেলে দিলে কিন্তু তেতে লাগবে। এই মাছটা কাটা হয়ে গেলে শেষ। একেবারে ছোট ছোট আঁশ তো, সেই জন্য একটু ভালো করেই আঁশটা তুলতে হবে। কাঁচা হয়ে গেল, ছাই দিয়ে বেঁচেছি তো, নাহলে করতে যাচ্ছিল, সেই জন্য মাছটা কালো হয়েছে। ধোয়া হয়ে গেলে আবার পরিষ্কার হয়ে এবার আমি মাছটা ধুয়ে নিয়ে আসছি। দেখে নিন মাছটা, এই যে এতগুলো কেটে ফেলেছি, এই মাছগুলো এবার আমি ধুয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু মাছগুলোকে একবার সুন্দর ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে নুন মাখিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু মেখে দেবো, নুনটা মেখে রেখে দিয়েছি। এবার একটু জলটা ঝরে যাওয়ার পর আমরা একটা হলদি মেখে তারপর ভাজবো। এখন বন্ধুরা, আমি কিন্তু হয়ে নুনটা মাখিয়ে রেখেছিলাম, এবার আমি হলদিটা মাখবো। কারণ দেখুন বন্ধুরা, আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম, অনেকটা জল ঝরে গিয়েছে, এবার আমি এবার হলদিটা মাখিয়ে দিই। এটা একটু হলদিটা মাখিয়ে দিই। দেখুন হলদিটা কিন্তু মাখিয়ে দিয়েছি আমি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব, এবার মাছটা আমি ভেজে নিই। দেখুন বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো। আমি সামনে দিয়ে
আমি একবার দেখবো অন্য দিকটা মাছটা ভাজা করতে দিই, অন্য দিকটা আস্তে আস্তে গোটাটা আমরা নিয়ে যাবো একেবারে ধীরে ধীরে উল্টে দিই, আস্তে আস্তে উল্টে দিই, সব ভালো হয়ে গিয়েছে। দেখুন মেয়েদের মাছ কিন্তু ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এবার আমি এটা লাগিয়ে নেবো, তারপর কিন্তু ভালো হয়ে গেছে দেখুন। এবার এক একটা করে আমি নামিয়ে নেবো, কত সুন্দর ভালো হয়ে গিয়েছে, একেবারে লাল লাল হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আমাদের এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একেবারে লাল লাল হয়ে গিয়েছে। এবার আমরা এটা রান্না করে দেবো। তার আগে বলি, বাটা মাছটা যেহেতু একেবারে টাটকা পুকুরের, সেই জন্য অন্য কোনো মানে মশলা দিচ্ছি না, সেই জন্য একেবারে গ্রাম বাংলার স্বাদে ঘরোয়া পদ্ধতিতে আমি এটা বানাচ্ছি। কী কী নিয়ে নিয়েছি সেই তেলকালির জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সর্ষে বাটা, এটা আদা বাটা, জিরে বাটা, অল্প পরিমাণে একটু চিনি, পোস্ত বাটা, নুন আর জল, এদিকে রয়েছে তেল, যে জল নিয়ে নিয়েছি, এখানে রয়েছে জল, এদিকে রয়েছে তেল। দেখুন বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গিয়েছে, এবার আমরা মশলাটা একটা একটা করে দেবো। কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দেবো আদা বাটা, আদাটা একটু ভিজে নেবো, জিরে বাটা, চিনি দিয়ে দেবো একটু অল্প করে, এবার
আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। মশলাটা মিক্স করে দেবো, কত সুন্দর কালার হচ্ছে দেখুন। আরেকটু জল দিয়ে দেবো, একটু মশলাটা ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু মাছের ঝোলটা ফুটে গিয়েছে একটু বেশ। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু মাছের কারিটা, মশলা কারিটা ফুটে গিয়েছে, বুঝতে পারছেন? ফুটছে। একটু বেশি ফোটার পর আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার মাছগুলো তো দিয়ে দিয়েছে, দেখুন মশলাটাও দিয়ে দিয়েছে। এবার মাছটা একটু দেখে নেবো কতটা বাকি রয়েছে, বেশি ফোটানো যাবে না। তিনটি বালতি দেবো যাতে মশলাটা ঢুকে। এবার মশলাটা একটু তেল দিয়ে দেবো, একটু কাঁচা তেল লাগা দিয়ে দেবো। নাড়াচাড়া করে দিই, হয়ে গেছে আমাদের রান্না। মাছের তেলকালি রেডি হয়ে গিয়েছে, এবার আমাকে নামিয়ে দিই। একেবারে মাটা মাছের তেলকালি রেডি, সুস্বাদু, এবার খাওয়ার অপেক্ষায় রয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে পিসগুলো গোটা গোটা রেখেছি। এই গোটা গোটাই করেই করতে হয়, মানে পুরোটাই যেন একটা একটা করে থাকে, নাহলে কিন্তু এর স্বাদ আসবে না। একটু কেটে কেটে খেলে ঠিকঠাক না, এগুলোর এক একটা করে রান্না করতে হবে। যদি চারা মাছ তো বন্ধুরা, ফাস্ট ফুড আপনাদের এরকম অন্যান্য রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে দেবে, তো আপনারা বং ফাস্ট ফুডের পাশে থাকবেন, চ্যানেলটি দেখবেন, ভিডিওগুলি দেখবেন, চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ফাস্ট ফুড যাতে আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারে। আর আপনাদের যদি কোনো কমেন্ট বক্সে কোনো কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়া। আর আমাদের রেসিপি ফাস্ট ফুডেতে দেওয়াই রয়েছে, তো এই রেসিপি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ।